মস্কারিয়া দ্রুত সংবাদ বাজপেয়ী ভবনত দলীয় বিষয়ববীয়ার সঙ্গে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক অগপর দখল থকা আমগুড়ি ডেরগাঁও টিয়ক বিধানসভা সমষ্টিক লো পর্যালোচনা বৈঠক বৈঠকত প্রতিটো সমষ্টির বিজেপির বিশ গৰাকী সদস্য উপস্থিত পুনৰ চাৰি দিনৰ আৰক্ষীৰ জিম্মাত এপিএছচি কেলেংকাৰীত অভিযুক্ত ৰাকেশ দাস পূৰ্বে সাত দিনৰ আৰক্ষীৰ জিম্মাত আছিল ৰাকেশ দাস আজি ৰাকেশ দাসক হাজিৰ কৰোৱাইছিল আদালতত জালিয়াতিৰে চাকৰি লোৱাৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ নিয়োগ বিষয়া ৰাকেশ দাস জোৰদাৰ গতিৰে অব্যাহত এপিএছচি কেলেংকাৰীৰ তদন্ত সামীৰ কাৰ্যালয়তে জেৰা এপিএছচি কেলেংকাৰীত অভিযুক্ত অসীমা কলিতা হল চি আই ডিৰ এছ পি ডম্বৰুধৰ হাজৰিকাৰ পত্নী চি আই ডিৰ কাৰ্যালয়তে অসীমা কলিতাক জেৰা কৰিছে এছ আই টিয়ে যিকোনো মুহূৰ্ততে গ্ৰেপ্তাৰ হ'ব পাৰে এপিএছ অসীমা কলিতা নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক মদন কলিতাৰ কন্যা অসীমা ধনৰ বিনিময়ত জালিয়াতিৰ এপিএছচিত উত্তীৰ্ণ হৈ এপিএছ হৈছিল অসীমা কলিতা অসীমা কলিতাৰ লগতে এপিএছচি কেলেংকাৰীত অভিযুক্ত ফাৰুক আহমেদকো কৰিছে জেৰা এছ আই টিয়ে ফাৰুক আহমেদৰ উত্তৰ বহী বঢ়াই দিছিল 76 নম্বৰ ঠাইত ফাৰুকে পাইছিল 784 নম্বৰ অসীমাক ঐচ্ছিক বিষয়ত বৃদ্ধি কৰি দিয়া হৈছিলে নম্বৰ বাইহাটৰ চাৰিআলিত চাঞ্চলকৰ দিন ডকাইতি কাণ্ড চাৰিচকীয়া বিলাসী বাহনৰ গ্লাছ ভাঙি 2 লাখ টকা লুট দুৰ্বৃত্তৰ চি চি টিভিত বন্দী ধনলুটৰ সমগ্ৰ দৃশ্য ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত অব্যাহত ৰাখিছে তদন্ত ভূমি জালিয়াতিৰ তদন্তৰ বাবে চাইবাৰ চেলত উপস্থিত আৰক্ষী আয়ুক্ত গুৱাহাটীৰ 2জন উপ পঞ্জীয়কক জেৰা আৰক্ষী আয়ুক্তৰ পঞ্জীয়নৰ প্ৰক্ৰিয়াৰ তথ্য সংগ্ৰহ 2জন উপ পঞ্জীয়কৰ পৰা কনিষ্ঠ সহায়ক জুৰি শৰ্মাকো জেৰা আৰক্ষী আয়ুক্তৰ উপ পঞ্চায়কৰ কাৰ্যালয়ৰ কনিষ্ঠ সহায়ক আছিল ধৃত জুৰি শৰ্মা পূৰ্বে গ্ৰেপ্তাৰ হোৱা কনিষ্ঠ সহায়ক নিতুল দাসৰ অন্যতম সহযোগী জুৰি শৰ্মা নিতুলৰ দৰে জুৰি শৰ্মায়ো সংঘটিত কৰিছিল বৃহৎ জালিয়াতি উপ পঞ্চায়কৰ কাৰ্যালয়ত বহি টকাৰ বিনিময়ত সংঘটিত কৰিছিল জালিয়াতি নিতুলৰ দৰে বৃহৎ সম্পত্তিৰ গৰাকী জুৰি শৰ্মা জুৰিৰ সচলৰ ঘৰৰ পৰা ক্ৰাইম ব্ৰাঞ্চে জব্দ কৰিছিল নগদ ধনসহ বৃহৎ পৰিমাণৰ ভুৱা নথি চাৰিটা দিনত ভৰি দিলে সদৌ অসম অপ্ৰাদেশিকৃত শিক্ষক কৰ্মচাৰী সংস্থাৰ অনিৰ্দিষ্টকালীন অনশন কাৰ্যসূচীয়ে পদ প্ৰাদেশিকীকৰণৰ দাবীত মহানগৰীৰ সচলত অনশন কাৰ্যসূচী অব্যাহত ৰাখিছে অপ্ৰাদেশিকৃত শিক্ষক কৰ্মচাৰী সংস্থাৰ অনশন অব্যাহত ৰখাৰ ফলত অসুস্থ হৈ পৰিছে কেইবাগৰাকীও প্ৰতিবাদ শিক্ষক শীঘ্ৰে প্ৰাদেশিকী আইনৰ সংশোধন ঘটাই বঞ্চিত শিক্ষক কৰ্মচাৰীসকলৰ পদ প্ৰাদেশিকীকৰণ কৰিবলৈ ৰাজ্য চৰকাৰলৈ দাবী জনাইছে প্ৰতিবাদী শিক্ষকসকলে প্ৰতিবাদস্থলী মুখ্যমন্ত্ৰী আহি আইন সংশোধন কৰিব বুলি ৰাজহুৱা প্ৰতিশ্ৰুতি নিদিয়ে তেতিয়ালৈকে অনশন কাৰ্যসূচী চলাই নিয়াৰ দিছে হুংকাৰ মহানগৰীত আয়কৰ বিভাগৰ অভিযান ব্যৱসায়ী কৈলাশ কোবৰাৰ ঘৰত চলিল অভিযান চলাইছে ব্যৱসায়ী বিজয় জাছেছ আৰু ইয়াৰ ঘৰতো দুয়োৰে ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানতো অভিযান পৰে পৰা আয়কৰ বিভাগে চলালে অভিযান পূৰ্বে দুবাৰকৈ কৈলাশ কোবৰাৰ ঘৰত অভিযান চলাইছিল আয়কৰ বিভাগে আজি বিশিষ্ট সাহিত্যিক তথা বিশিষ্ট বুদ্ধিজীৱী হোমেন বৰগোহাঁইৰ জন্মদিন 1932 চনৰ আজিৰ দিনটোতে ঢকুৱাখানা জন্মলাভ কৰিছিল হোমেন বৰগোহাঁয়ে 92 সংখ্যক জন্মদিনৰ উপলক্ষে আগবঢ়োৱা হৈছে 2023 বৰ্ষৰ সাহিত্যিক বঁটা আৰু সাহিত্যৰ পেঞ্চন ৰাজ্যৰ 23 গৰাকী সাহিত্যিকলৈ আগবঢ়োৱা হ'ল এই বঁটা প্ৰতিমাহে 8000কৈ লাভ কৰিব টকা পেঞ্চন হিচাপে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উপস্থিতিত প্ৰদান কৰা হ'ল এই বঁটা লগতে উপস্থিত থাকে ডঃ অনুজ পেগু শিক্ষামন্ত্ৰী আৰু মুখ্যমন্ত্ৰীৰ নতুন লোকসেৱা ভৱনত অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান তিনি ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী নিৰ্বাচনক লৈ বিজেপিৰ আঁতৰা নাই জটিলতা মধ্যপ্ৰদেশ ছত্তীশগড় আৰু ৰাজস্থানৰ নতুন মুখ্যমন্ত্ৰী নিৰ্বাচন সন্দৰ্ভত আজি বিজেপিৰ সংসদীয় কমিটীৰ গুৰুত্বপূৰ্ণ বৈঠক আছে উপস্থিত থাকিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী সভাপতি জে পি নাড্ডা মাতৃকন্যা শুই থকা অৱস্থাতে জ্বলাই দিলে দুৰ্বৃত্তৰ ঘৰ লক্ষীমপুৰৰ লালু কাছ জুৰিত ভয়ংকৰ কাণ্ড ঘটনাৰ সময়ত দুৰ্বৃত্তই বাহিৰৰ পৰা লগাই দিছিল দুৱাৰ কথাপি প্ৰাণ ৰক্ষা পৰে মাতৃ কন্যাৰ জ্বলি ছাই হৈছে পৰিয়ালটোৰ সকলো আচবাব সামগ্ৰী ঘটনা সন্দৰ্ভত লালুক আৰক্ষীৰ অভিযান থানাত গোচৰ ৰুজু নাহৰকটীয়াৰ সাংবাদিক বিদ্যুৎ মহন্ত আলফা স্বাধীনত যোগদান কৰা ঘটনা নাহৰকটীয়াৰ সাংবাদিক বুলন কুমাৰ শইকীয়া আৰু হিমন্ত ভাগৱতীক আৰক্ষীয়ে কৰিছে জেৰা উল্লেখযোগ্য যে নাহৰকটীয়াৰ সাংবাদিক বিদ্যুৎ মহন্তৰ আলফা স্বাধীনত যোগদান পিছতেই যথেষ্ট প্ৰতিক্ৰিয়া হৈছিল ফেচবুক পষ্ট লিখিছিল বিদ্যুৎ মহন্তই মংগলদৈত উদ্ধাৰ 12জন শিশু শ্ৰমিক দৰং জিলা শিশু সুৰক্ষা বিভাগ জিলা শ্ৰম বিভাগ দৰং জিলা প্ৰশাসন আৰু বেচৰকাৰী সংস্থা ছত্ৰৰ যৌথ অভিযানত মংগলদৈ দৈনিক বজাৰৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে শিশু শ্ৰমিকসকলক মংগলদৈৰ বিভিন্ন গেৰেজ তথা ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানৰ পৰা এই শিশু শ্ৰমিকসকলক শিশুসকলক উদ্ধাৰ কৰিছে শিশু কল্যাণ সমিতিৰ হাতত চমজাই দিছে গোচৰ ৰুজুৰ বিনিময়ত কুকুৰা বিচাৰি বটদ্ৰৱা আৰক্ষীয়ে এটা প্ৰতিক্ৰিয়া সৃষ্টি কৰিছে বটদ্ৰৱা থানাত এ এছ আই পিংকু ফুকনৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ উঠিছে এ এছ আই পিংকু ফুকনৰ বিৰুদ্ধে অভিযোগ তাফাজুদ্দিন নামৰ এজন লোকৰ এজাহাৰ দাখিল কৰিবলৈ যোৱা লোকৰ পৰা ললে 500 টকা গাড়ীৰ আৰক্ষীৰ গাড়ীৰ তেলৰ খৰচৰ নামত 500 টকা ললে বিডিপি সম্পাদক আবুল হুছেইনে টকা লোৱাৰ অভিযোগ উঠিছে খকুৱা আৰক্ষী দালাল ৰূপী গাঁওৰক্ষী বাহিনীৰ সম্পাদকৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ মুখ্যমন্ত্ৰীক ভুক্তভোগীয়ে জনাইছে আহ্বান
বিদ্রোহী শক্তির আক্রমণত নিহত বার্মিজ আর্মির ব্রিগেডিয়ার জেনেরেল আং জাও লিন নিহত ব্রিগেডিয়ার জেনেরেলর মৃতদেহ বার্মিজ আর্মির হাতত গতাই দিবলে বিদ্রোহী শক্তি এম এন ডি এ বিচারিছে যদিও কোনো সঁহাৰি জনোৱা নাই বার্মিজ সেনা কর্তৃপক্ষই ককাং ৰিজনৰ বাৰ নম্বৰ লাইট ইনফেন্ট্রি ব্রিগেডিয়ার জেনেরেল নিহত হৈছে লিন রাজপুত কর্ণী সেনা মুরব্বী সুখদেব সিং গোগামেডিক হত্যা কাণ্ডক কেন্দ্র করে রাজস্থানত অস্থিরতা আছে অব্যাহত বন্ধ স্তব্ধ জয়পুরকে ধরে রাজস্থানের বিভিন্ন অঞ্চল হত্যাকাণ্ডর তদন্তর এছ আই টি গঠন হত্যাকারী গ্রেপ্তার নকরালেক নতুন সরকারের শপথ গ্রহণত বাধার হুঙ্কার কর্ণী সেনার কোকরাঝার আরক্ষীর এনকাউন্টার হত্যাত অভিযুক্ত অপরাধী লক্ষীর গুলি চালনা আরক্ষীর গুলিত আহত হয়েছে হত্যাকারী শম্ভু কাহার পশ্চিমবঙ্গের পর আরক্ষী গ্রেপ্তার করেছিল শম্ভু কাহারক ভরিত গুলিবিদ্ধ শম্ভু কাহারক চিকিৎসালয়ত ভর্তি এক ডিসেম্বর কোচবিহারের গ্রেপ্তার করেছিল শম্ভু কাহারক শম্ভুর বিরুদ্ধে থানাত আছে বহুকেট গোচর তপন চক্রবর্তী নামের অবসরপ্রাপ্ত অভিযন্তাক হত্যা করেছিল শম্ভুয়ে শম্ভুর আক্রমণত গুরুতরভাবে আহত হয়েছিল তপন চক্রবর্তীর পত্নীও উড়িষ্যাত কুড়া মাফিয়ার কোম্পানি জব্দ করা হল 200 কোটি টাকা বৌদ্ধ ডিস্টিলারিজর মালিকর ঘর উদ্ধার করা হয়েছে 200 কোটি টাকা উড়িষ্যার ঝাড়খণ্ডতো চলিছিল অভিযান বুলাঙ্গীর ব চম্বলপুর ভুবনেশ্বর সুন্দরগড়ত অভিযান চলাই জব্দ করলে টকা ঝাড়খণ্ডত রাঁচি আর লোহার ডাঙাটো অভিযানত আয়কর বিভাগে বহু তথ্য লাভ করেছে কর ফাঁকির অভিযোগতে চলোয়া অভিযানতে বৃহৎ পরিমাণের ধনরাশি জব্দ দক্ষিণ কামরূপত রাইজে এঘরিয়া করা এটা পরিয়ালর করুণ গাথা এসাজ অন্ন চিকিৎসা আর পরিয়ালর নিরাপত্তার বাবে কেবল চকুর ঢুকিবলগিয়া হয়েছে সহায় মাতৃয়ে দক্ষিণ কামরূপর ভোলা গাঁর সিরাজ আলী নামৰ এজন রাইজর সভাপতি তথা গাঁওখনের মাফিয়ার আক্রোশর বলি হয়ে রেশন বজার যাতায়াত আদিকে ধরে সকলবোৰ ক্ষেত্রতে বঞ্চিত হয়ে হাহাকার লাগিছে পরিয়ালটোর এজন যুবক প্রায় 3 বছর পূর্বে সিরাজ আলীর বাসগৃহ চৌহদত মৃত অবস্থায় উদ্ধার হয়েছিল আর এই ঘটনায় সিরাজ আলী নামের লোকগী হাঙুর খায় পড়ছিল আর তার পিছতে 3গী আত্মীয় রঙাঘর আলহী হয়েছিল এই ঘটনার পিছনের পরে রাইজর সভাপতি হয়ে থাকা মাফিয়া সিরাজ আলিয়ে প্রতিশোধ লওয়ার উদ্দেশ্যে বাহুবল আর রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে নিজের সিদ্ধান্ত মতে পরিয়ালটোক এঘরিয়া করে রাখে শিবসাগর কোষাগার বিষয়াক নিলম্বন করা হয়েছে চাকরির পর নিলম্বন সঞ্চীপুরা সুরাহক্ত অবস্থা আসিল কার্যালয় উপস্থিত কার্য সম্পাদন করেছিল কিছুদিন পূর্বে কার্যালয় কাম করে থাকা অবস্থার বিষয়াগী শিবসাগর জেলা আয়ুক্ত হাতালুতে করাত করেছিল ধুবুরীর সাহেবগঞ্জ বজার চুরিকাণ্ড 8খনক ব্যবসায় প্রতিষ্ঠান চুরের সাফা অভিযান বহু লক্ষাধিক টাকার সা সামগ্রীর নগদ ধন উধা হল চুর আরক্ষীর কাক চাপিছে ভুক্তভোগী ব্যবসায়ীসল ডিমাচর জেলা গ্রামোন্নয়ন বিভাগের প্রকল্প সঞ্চালক মেঘঞ্জয় থাউসেনের সংবাদমেল প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ নির্মাণ সন্দর্ভ সংবাদমেল সংবাদমেলত ডিমাচর মাইবাং মাহুর নিউজ সাংবার আর ডিউংগ্রা উন্নয়ন খণ্ডর খণ্ড বিষয়াসল উপস্থিত থাকে ডিমা হাসাওত প্রধানমন্ত্রী আবাস যোজনা টার্গেট আছিল 14,161 ঘর সরকারে এতিয়ালৈকে আবন্টন দিছে 14,048 আর এতিয়ালৈকে নির্মাণ সম্পূর্ণ হয়েছে 2,865 ঘরের বর্তমানে নির্মাণের কাম চলি আছে 3,183 ঘরের স্বাধীনতা সংগ্রামের জড়িত পরিয়ালর জিয়রী হলগৈ বিদেশী 3 বছরাধিক ন্যায়িক যুজর অন্ত নিজের দেশের নাগরিকত্ব প্রমাণ করলে শক্তিরূঢ় বৃদ্ধায় গিয়া বৃদ্ধাগী বঙাইগাঁওর হালবাগান ঘোষপাড়ার 10 নম্বর ওয়ার্ডর সেজে বালা ঘোষ নুমলীগড়ত বন ধ্বংসকারীর বিরুদ্ধে অভিযান হল আর অভিযানত জব্দ করা হয়েছে বৃহৎ পরিমাণের মূল্যবান কাঠ জব্দকৃত কাঠখিনি বজার মূল্য প্রায় 3 লাখ টাকা কার্বি আংলংয়ের নর্দার্ন রেঞ্জের অধীনের ডেথর ফরেস্ট বিটর বন কর্মীর অভিযান পশ্চিম কার্বি আংলংয়ের খেরণীত অব্যাহত হাতী মানুষের সংঘাত ভয়ানক ছবি বন্যহস্ত্র এটা বৃহৎ জাকে দীর্ঘদিন ধরে অঞ্চলত মুক্ত বিচরণ করে থাকা আতঙ্কময় পরিবেশ খেরণী ছটা মাটি খোলা জেক্র নিহাং আদি গাঁত অব্যাহত আছে হাতির উৎপাত বন্যহস্ত্রীর জাকে তহিলং করেছে সহ বিঘা ধান খেতি বন্যহস্ত্রীর জাকে ভাঙি তহিলং করেছে অঞ্চলটির বহু লোকের বাসগৃহ কিন্তু অঞ্চলত চলি থাকা হাতির তাণ্ডব রোধত সম্পূর্ণরূপে ব্যর্থ বন বিভাগ মানকাছত অব্যাহত আছে ভূমাফিয়ার দপদপনি ব্রহ্মপুত্রর বুকু ভূমাফিয়ায় দিনে নিশায় চলাইছে মাটি খনন কার্য সকল দেখি চকুমুদা কুলির রূপত দক্ষিণ হালমরা মানকাছর জেলার বন বিভাগ ভূমাফিয়া ব্রহ্মপুত্রত জেসিবি ট্রাক্টরে চলাই গেছে খনন কার্য যার ফলত অঞ্চলটোর পৰা খহনীয়া রোধর কোনো আশঙ্কা করেছে রাইজে ইতিমধ্যে খহনীয়া কবলত পরি শশ বিঘা কৃষিভূমি নদীর বুকুত জাহ যাওয়ার গৃহহীন হয়েছে বহু পরিয়াল গুৱাহাটী পৌর নিগমের অধীনের 1 নম্বর ওয়ার্ডের বহুসংখ্যক ঠাইত বর্তমানে নির্মাণ হওয়া নাই লেতেরা পানি উলাই যা নলা নর্দমা বারিষা অহার পূর্বে 1 নম্বর ওয়ার্ডের অধীনের লঙ্কেশ্বর কৈলাশপুরের বাসিন্দার মাজত লাগিছে হাহাকার
নলা নর্দমার সুব্যবস্থা নাই বাবে কৈলাসপুরের পথত লেতেরা পানীরে ভরি পড়েছে, আবর্জনা উদম হয়েছে বহুবার। বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা আর গুয়াহী পৌর নিগমের এক নম্বর ওয়ার্ডের মেম্বারক জানা হয়েছে এই বিষয়ে, কিন্তু ব্যবস্থা নোলারে অভিযোগ। কলিয়াবরার হাতবাগানত নথিপত্র নথকার বাবে সিল করলে প্রশাসনে দুখনকর ফার্মাসি, নগাঁর ড্রাগস নিরীক্ষণ বিষয়ার সহযোগ, কলিয়াবরত সহকারী আয়ুক্ত নবকান্ত পেগুর অভিযান, কলিয়াবরার মিশা আরক্ষী চকী এলাকার বিভিন্ন ঠাইত ফার্মাসি সমূহের আকস্মিক পরিদর্শন করলে প্রশাসনে। কামরূপ জেলার ঐতিহাসিক মননকুড়ি নদীলৈ ভাবুকি আনিছে উদ্যোগ সমূহে, উদ্যোগ সমূহৰ পৰা নির্গত হওয়া রাসায়নিক পদার্থ মিহলি পানির বাবে মৃত্যুমুখত পৰিছে নদীখনৰ জীৱকুল, স্তব্ধ হৈছে নদীর গতি। বিশ্ব ঐতিহ্য মানস রাষ্ট্রীয় উদ্যানত পর্যটকের বাদ ভিটিলে প্রকাণ্ড এটা মেথুনে, আর এই দৃশ্য বন্দী হল মানস রাষ্ট্রীয় উদ্যানত টুরিস্ট গাইড পঙ্কজ দাসের ক্যামেরা, দুখনক জিপেরে মানস রাষ্ট্রীয় উদ্যানের ভিতর পর্যটকের সঙ্গে সাফারি করার সময়তে বাদ ভাগছিল এই মেথনটে। রেংবেঙর সমীপর সরুপথার মৃতদেহ উদ্ধার, মৃতদেহ যমুনামুখ ডেকেরুয়ার নুরুল আমিন বাসারর আমিন বাসারক দুর্বৃত্ত হত্যা করে পথর কাষত পেলাই থ যার সন্দেহ করেছে রাইজে, ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হওয়া আরম্ভ করেছে তদন্ত। কাজিরঙ্গার অগরতলী বনাঞ্চলিক বিষয়ার কার্যালয়ত উত্তপ্ত পরিস্থিতি, বনাঞ্চলের দাঁতি কাকরিয়া কান্ধুলি মারি হাতির আক্রমণত নিহত এগারী লোক, নিহত লোকজন বিডিপি সম্পাদক বগাই উরাং বন বিভাগের লোকের সঙ্গে হাতি খেদিবলে যাওতে হাতির আক্রমণত মৃত্যু খাবতিলে লোকজনে, সময়ত বন বিভাগের গুলি নুফুটার বাবে লোকজনের মৃত্যু হওয়ার অভিযোগ উঠিছে। আনহাতে ঘটনাস্থলীর বন বিভাগের লোকে পলাই যাওয়ার অভিযোগ, স্থানীয় লোকের ঘটনাস্থলীর বোকাখাত আরক্ষী লোকজনের মৃতদেহ উদ্ধার করার পিছতে মৃতকর পরিয়ালবর্গ আর স্থানীয় রাইজে সৃষ্টি করলে উত্তপ্ত পরিস্থিতি। সামগ্রিক কর্তব্যরত রাজচক্র বিষয়া দুর্ব্যবহার অভিযন্তা হাফিজুর রহমানের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, চক্র বিষয়া ডক্টর ময়ূরপঙ্খী বরা দুর্ব্যবহার ভূমি বেদখলের গোচরের শুনানির সময়তে এই দুর্ব্যবহারের অভিযোগ, জনস্বাস্থ্য কারিকরী বিভাগের কনিষ্ঠ অভিযন্তা হাফিজুর কার্যালয়ত অনালিকার প্রবেশ করে অভব্য আচরণ করার অভিযোগ, হাফিজুরের বিরুদ্ধে সামগ্রী আরক্ষী ঘটনা সন্দর্ভত চক্র বিষয়াগিয়ে লিখিতভাবে অবগত করাত আটক করলে কনিষ্ঠ অভিযন্তা। পূর্বে শিশু শ্রমিক নির্যাতনের গোচরত অভিযুক্ত আছিল হাফিজুর রহমান, পূর্বেও আন বহু সরকারি বিষয়া কর্মচারীক দুর্ব্যবহার করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। কলিয়াবর হাতি বানহর সংঘাতের ভয়ঙ্কর রূপ, কলিয়াবরত বামুনীর হাতি খেদিবলৈ গৈ আহত হল যুবক, আহত যুবকজন বামুনী পথারর সুনীল তিমুংঘর চোতালত থকা বনরীর হাতি খেদিবলৈ গৈ আহত যুবকজন, কলিয়াবরত হাতি বানহর সংঘাতে লৈছে তীব্র রূপ, বিপরীতে বন বিভাগে ন্যূনতম সুবিধাকণ নিদিয়ার অভিযোগ তুলিছে স্থানীয় লোকে। মঙ্গলবার নিশা কলিয়াবরের হাতিগাঁও চাহবাগিচার চালকনা বস্তির মৃত্যু ঘটিছিল দুজনক লোকের, কিন্তু ইমানের পিছতো বন বিভাগের কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ নকরার অভিযোগ। বন্যহস্তীর উপদ্রবর রক্ষা পাবলৈ খুমটার বিধায়কর মৃণাল শইকীয়ার বিশেষ একটা পদক্ষেপ, বন্যহস্তীর উপদ্রবর রক্ষা পাবলৈ অঞ্চল কেটার রাইজর মত বিনিময় করে অরণ্য মানব যাদব পায়েঙে, বিধায়ক পদ্ম হাজরিকা আর মৃণাল শইকীয়ায় গছ গছনি কাটি তহিলং করার ফলত বন্যহস্তীর উপদ্রব বৃদ্ধি পড়ার কথা উল্লেখ করেছে অরণ্য মানব যাদব পায়েঙে। বিধায়ক পদ্ম হাজরিকা বন্যহস্তীক উত্তেজিত করার বিপরীতে সকল লোক সংযত হয়ে থাকবলে অনুরোধ জানাইছে। আনহাতে হাতী আর মানুষের সংঘাতের মানুষকে জগরিয়া করেছে বিধায়ক পদ্ম হাজরিকায়, বৃহত্তর অঞ্চলটির প্রায় শতাধিক কৃষক লোকে অংশগ্রহণ করে, এই লোকসকলের এই সমস্যাটি কিদরে সমাধান করবেন তার উপর আলোকপাত করা হয়। শিলচর শহরের উচ্ছেদিত অভিযান, উচ্ছেদ অভিযানত প্রশাসন আর ফুটপাথ দখল করা দোকান উচ্ছেদ করেছে আরক্ষী। প্রশাসনে ফুটপাথ পথর কাষর অঞ্চলখিনি দখল করার বাবে দৈনিক তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফুটপাথর দোকানীসকলে শাড়ি পাতি দোকান স্থাপন করার বাবে খোঁজকার লগতে যান বাহন চলাচল ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। সন্ধিয়া প্রশাসনে গোপালগঞ্জ দিবাঞ্চি বজার ফটকা বজার মাছমজিয়া রাজপথত বেদখল করা প্রায় পঞ্চাশখন দোকান বুলডোজারে লগাই ভাঙি পেলায়। আজি উচ্ছেদ অভিযান চলার সম্ভাবনা আছে। জেলা প্রশাসনের এনে পদক্ষেপক অধিকাংশ আদরণি জানাইছিল যদিও উপার্জনের উৎস হেরুয়ায় দিক বিদিক হেরুয়াইছে ব্যবসায়ীসকলে। পঞ্চম দিনত ভরি দিলে রন্ধন গ্যাছ বটলিং প্লান্ট ট্রান্সপোর্টারর ধর্মঘটে, সোমবারের পর অনির্দিষ্ট কাললৈ বন্ধ ঘোষণা। উত্তর পূবর সাতটাক রন্ধন গ্যাছ প্রকল্পর পরিবহন সেবা উত্তর পূব প্যাক্ট এলপিজি ট্রান্সপোর্টার এসোসিয়েশনে কেবাদফিয়া দাবি রূপায়ণ করেছে দাবির সমর্থনত এই ধর্মঘট কার্যসূচী। আই এস এল কর্তৃপক্ষ থলুয়া বঞ্চনা করার অভিযোগ তুলিছে, বন্ধ থাকিব উত্তর গুয়াহাটী সরপরা মির্জা লগতে গোপানারী তিনিচুকিয়া বগাইগাঁও ডিমাপুর শিলচর লগতে দুলিয়াজান বটলিং প্লান্টের সম্পূর্ণ পরিবহন সেবা ধর্মঘটের ফলে তীব্র নাটনির সৃষ্টি হয়েছে রন্ধন গ্যাছর। মহানগরীর লালমাটির 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, ডাম্পারক খুন্দাত থিতাতে নিহত এগারী মহিলা, ঘটনাস্থলীত বহু পলমক এম্বুলেন্স উপস্থিত হওয়ার অভিযোগ, দুর্ঘটনাস্থলীত স্থানীয় রাইজর প্রতিবাদ। গোলাঘাটত কয়লার সুরাং বেহা অব্যাহত আছে, গোলাঘাট আরক্ষীর জালত কয়লাভর্তি ট্রাক বেড়াপানী হয়ে গোলাঘাটের মাঝে পার হওয়ার সময়তে আরক্ষীয়ে জব্দ করলে ট্রাকখন, কয়লাভর্তি ট্রাক জব্দ করার পিছতে চাঞ্চল্য। এস আই টিত হাজির দুই রাজপত্রিত বিষয়া, এপিএসসি কেলেঙ্কারিত এস আই টির তালিকা থাকা রাজপত্রিত বিষয়া অনুমতি অবিহনে যাব নারিব বহিরাজ্যলৈ, যিকোনো মুহূর্ততে গ্রেপ্তার হব পারে এস আই টির তালিকাত নাম থাকা বিষয়া। এস আই টির তালিকা থাকা বিষয়া যাব নারিব বহিরাজ্যলৈ, বহিরাজ্যলৈ যাবলগা হলে অনুমতি লব লাগিব। এস আই টির তালিকা থাকা রাজপত্রিত বিষয়ার উপর তীক্ষ্ণ নজর এস আই টির। তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রীরূপে শপথ ললে
রেবন্ত রেড্ডিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থাকে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী উপস্থিত থাকে। ভারত রাষ্ট্র সমিতির 10 বছরের শাসনের অবসান ঘটায় রেবন্ত রেড্ডির নেতৃত্বত তেলেঙ্গানাত কংগ্রেসের সরকার। ডিব্রুগড়ত বকপড়া বাইপাসত এগারী মহিলাক ধর্ষণের প্রচেষ্টা, এটা পাখণ্ডর। সদাব্যস্তর বাইপাসর অন্ধকারক সুযোগ লো এগারী মহিলা পথর কাশত নলাত বগরায় ধর্ষণের চেষ্টা চলালে ইলম্পটে। এখন সুরঙ্গরু ভর্তি গাড়ি কেন্দ্র করে জাগিরোডর জাগি ফকট গাঁত উত্তপ্ত পরিস্থিতি। গরু কঢ়িয়া গাড়িখনক এসকোর্ট দিয়ে আনিছিল এখন বিলাসী বাহনে। সুরাং গরু সরবরাহকারী গারকীয় রক্ষাবাপেক্ষ নিয়ে অহার অভিযোগ উত্থাপন করেছে রাইজে। চারি রাজ্যের নির্বাচনী বিপর্যয়ের পিছতে অধিক তৎপর বিরোধী শক্তি। দিল্লীর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ঘরত এনডিআর বৈঠক, আর ইফালে গুয়াহাটির হোটেলত একত্রিত হল বিরোধী ঐক্য মঞ্চ। উত্তর গুয়াহাটি মহাবিদ্যালয়ত মিয়াওয়াকি ফরেস্ট প্লান্টেশন কার্যসূচী। বাজাজ কনজ্যুমার প্রডাক্ট লিমিটেডর সামাজিক দায়বদ্ধতা আঁচনির অংশ হিসাবে রূপায়ণ করা হয়েছে কার্যসূচী। গোলকীয় উষ্ণতা বৃদ্ধির প্রতি লক্ষ্য রাখি উত্তর গুয়াহাটি মহাবিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রচেষ্টা রোপণ করা হয়েছে বহু মূল্যবান গছ গছনি। মূলত বর্তমান সময়ত পরিবেশত দেখা দিয়া কার্বন নিষ্কাশনের বাবেই গুরুত্ব আরোপ করে এনে ধরনের বৃক্ষরোপণ কার্যসূচী হাতত লওয়া হয়েছে। উল্লেখযোগ্য যে উত্তর গুয়াহাটি মহাবিদ্যালয়ের এই মিয়াওয়াকি ফরেস্ট প্লান্টেশন কার্যসূচীত পোয়া সকলো ধরনের গছ ঔষধি গছ গছনি উপলব্ধ হব। কামপুর আহোম গাঁত এখন বিদ্যালয় চুরি করবলে অহা এটা চোরক হাতালুটে করাত করলে রাইজে। আমির হোসেন নামের এই চুরটি প্রবেশ করেছিল শ্রী প্রেম বড়া প্রাথমিক বিদ্যালয়ত। রাইজে উত্তম মধ্যম সোধা আরক্ষী কটাই দিলে চুর। কামরূপর বংশরত জুয়ারির বিরুদ্ধে শুয়ালকুচি আরক্ষীর অভিযান। অভিযানত গ্রেপ্তার তিনটাকৈ কুখ্যাত জুয়ারী। বংশরের বামুন চুবুরীর পর আরক্ষী হাতালুটে গ্রেপ্তার করেছে জুয়ারী কেটা। কামরূপর ডিএসপি রাজীব শইকীয়া আর শুয়ালকুচি আরক্ষীর ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া নবজ্যোতি ডেকার নেতৃত্বত অভিযান। ধৃত জুয়ারী কেটা ক্রমে অমল দাস, অপু মেধি আর বলেন দাস তিনি জুয়ারী জেল হাজতলে প্রেরণ। সিপাঝর খেলপহারণের সামরণি অনুষ্ঠানত অলিম্পিক পদক বিজয়ী বক্সার শিব থাপা। সিপাঝার ক্রীড়া প্রকল্পত আয়োজিত খেলমহারণের চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতাখন উদ্বোধন করলে আন্তরাষ্ট্রীয় খ্যাতি সম্পন্ন বক্সারগুলো। অনুষ্ঠানের অংশ লৈ শিব থাপাই কলে এই খেলমহারণের জড়িয়ে গ্রামাঞ্চলের ভাল ভাল খেলুয়ে উলিয়া অনাত সহায়ক হব আর এই খেলমহারণের জড়িয়ে ভবিষ্যতে ভাল ভাল খেলুয়ে উলাব আর এই খেলুয়ে নাম রাষ্ট্রীয় প্রেক্ষাপটত গৌরব কড়িয়ে আনিব পারিব। গোয়ালপাড়া জল জীবন আঁচনির নামত কোটি কোটি সরকারি ধনের শরাধ পাতিছে। বিগত দুটা বছরে গোয়ালপাড়ার লক্ষ্মীপুরের ধামর রিজার্ভ গাঁত নির্মাণ নহল জল জীবনের আঁচনি। গোটে কাম কাজ পরিরল যার ফলত বিশুদ্ধ পানি যোগানের পর বঞ্চিত হয়েছে সর্বসাধারণ। আঁচনি নির্মাণের মুখ্যমন্ত্রী বান্ধি দিয়া সময় সীমা আওকণ করে বিভাগীয় ঠিকাদারের দুর্নীতি অভিযোগ। ঠিকাদার আনিসুর রহমানে ধন আত্মসাত করে আঁচনি সময়মতে নির্মাণ নকরার অভিযোগ রাইজর। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর রক্ষা পড়েছে রঙিয়ার সাহান গাঁর কেবাটাও পরিয়াল। দাও দাওক জ্বলি উঠিল ধান খেরর দম। দুটি কণমানি শিশুয়ে ফটকা ফুটাই থাকার ফলতে সূত্রপাত ঘটিছিল সেই অগ্নিকাণ্ড। ফটকার ফিরিঙতির পর দাও দাওক জ্বলি উঠিল গোটে ধান খেরর দম। স্থানীয় রেজর সংযোগত অগ্নি নির্বাপক বাহিনী জুই নির্বাপন করে অগ্নিকাণ্ডত প্রায় 10 বিঘা মাটির ধান খেরর সম্পূর্ণরূপে জ্বলি চারখার হয়ে যায়। শোণিতপুর জেলার হিঙ্গরি পাহাড়ের নিচে কাষর বিস্তীর্ণ কৃষিভূমিত সরিয়হ ফুলের দৃষ্টিনন্দন একটা দৃশ্য পোহরলে আছে। ব্রহ্মপুত্রের পলস পড়া এই কৃষিভূমি এটা কৃষকসকলে বিঘায় বিঘায় মাটিত সরিয়হর খেতি করেছে। সরিয়হ খেতির দ্বারা ভাল উপার্জনের বাট মুক্তি করেছে। বরপেটা রোডের হিমলাগুড়ি ঢুকাবহ পথ দুর্ঘটনা থিতাতে মৃত্যু এজন ঠেলা চালকর নিহত ব্যক্তিজন গোবর্ধনার গামারিগুড়ি গাঁর সুশান্ত নন্দী। রাষ্ট্রীয় ঘাইপথর উড়নিয়া সেতু নির্মাণের ব্যবহৃত একটা ক্রেঙে মহতিয়াই নিলে ঠেলা চালকজনক। কলহ ভাঙা হিমলাগুড়ি রাষ্ট্রীয় ঘাইপথ অতিক্রম করার সময়তে ক্রেনখনে মহতিয়াই নিলে ঠেলা চালকগী। কিয়কত আজব কাণ্ড, ছবছরে বিল নাপায় ঠিকাদারে উঠাই নিবলৈ নিলে পথর পেভার ব্লকবর। নবজ্যোতি কোচ নামের পঞ্চায়েত পর্যায়ের ঠিকাদারে লাভ করেছে পথ নির্মাণের কাম কাজের ঠিকা আর এই 4,08,000 টাকা ছবছরে লাভ নকরাত উঠাই নিলে পেভার ব্লক। যোরহাট জেলা আইন সেবা প্রাধিকরণের তৎপরতা বিহারের বেগুসরায় একটা পরিয়ালে ঘুরাই পালে নিজ মাতৃ। পরিয়ালের বিচ্ছিন্ন হয়ে ছমাহ পূর্বে মরিয়নির রেল স্টেশনত উপস্থিত হয়েছিল আরতি দেবী। অবশেষত মহিলাগী বিহারের পরিয়ালের সঙ্গে মহামিলন ঘটিল যোরহাট জেলা আইন সেবা প্রাধিকরণের দ্বারা এই কার্যসূচী। হলিয়াবরের বৰ ভকতীৰ পথাৰত মৃতদেহ উদ্ধাৰ কৰিলে চাঞ্চল্য। এখন ব্যক্তিগত ফাৰ্মত উদ্ধাৰ যুৱকজনৰ মৃতদেহ। ফাৰ্মখনতে বিগত 1.5 বছৰ ধৰি কৰ্মৰত আছিল যুৱকজন। অনাধিকাৰৰ জখলাবন্ধা আৰক্ষী উপস্থিত মৃতদেহ চমজি লয়। শিৱসাগৰ লাচিত কলেজৰ সমীপত গাঞ্জাসহ দুই যুৱকক আটক। ধৃত যুৱক দুজন মাধৱ পাল, অনুপম দাস A04Z9943 নম্বৰৰ স্কুটিখনত যুৱক দুজনে লৈ আহিছিল গাঞ্জাখিনি।
বৰপেটা জিলা পি এম ৱাইৰ অধীনত এতিয়ালৈকে অসমৰ ভিতৰত সৰ্বোচ্চ 116,256টা আৱাস গৃহ নিৰ্মাণৰ কাম সম্পূৰ্ণ হৈছে। বিগত 30 মাহত ৰাজ্যখনত 12 লাখৰ অধিক গৃহ নিৰ্মাণ সম্পূৰ্ণ কৰা হৈছে আৰু বৰপেটা জিলাই এই সময়ছোৱাত অসমৰ ভিতৰতে সৰ্বোচ্চ মুঠ 98,345টা আৱাস গৃহ নিৰ্মাণ সম্পূৰ্ণ কৰিছে। অসম চৰকাৰে অনুষ্ঠিত কৰা খেল মহাৰণ হোজাইৰ যমুনামুখ সমষ্টিৰ পৰ্যায়ত সামৰণি পৰিল আৰু মোৰাঝাৰ ক্ৰীড়া সন্থাৰ খেলপথাৰ বিভিন্ন বিভাগত জয়লাভ কৰা খেলুৱৈসকলক পুৰস্কাৰ বিতৰণ কৰিবৰ বাবে জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা বঁটা বিতৰণী সভাও আয়োজন কৰা হয়। নলবাৰী ৰাস মহোৎসৱত ভ্ৰাম্যমান থিয়েটাৰৰ অঘোষিত নাট্য যুদ্ধ। নলবাৰী ৰাস মহোৎসৱ উপলক্ষে চলিছে একেলগে 13খনকৈ ভ্ৰাম্যমান থিয়েটাৰ। উল্লেখযোগ্য যে 90 সংখ্যক নলবাৰী ৰাস মহোৎসৱত 26 নৱেম্বৰৰ পৰা আৰম্ভ হৈছে। ৰাস মহোৎসৱৰ লগত সংগতি ৰাখি ৰাজ্যৰ আগশাৰী 13টাকৈ নাট্য দলে কৰিছে নাট মঞ্চস্থ। মেৰাপানীৰ মাওবাদীৰ লগত সম্পৰ্ক ৰখাৰ অভিযোগতে অভিযুক্ত আদিত্য শইকীয়াক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। 2012 চনৰ এটা গোচৰৰ সংক্ৰান্তত মাওবাদীৰ সৈতে সম্পৰ্ক থকাৰ সন্দেহতে পূৰ্বতে গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল। সেই সময়ৰ এছীয় নেতা আদিত্য শইকীয়া প্ৰায় 3 মাহ কাৰাবাস খটাৰ পিছত জামিন লাভ কৰিছিল অভিযুক্ত আদিত্য শইকীয়াই। বুধবাৰে নিশা আদিত্যৰ আদালতত হাজিৰ কৰোৱাৰ নিৰ্দেশ অমান্য কৰাৰ বাবেই শইকীয়াক নিজ বাসগৃহৰ পৰাই নিশা 1 বজাত মেৰাপানী আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে। ইফালে আদিত্য শইকীয়া গ্ৰেপ্তাৰ সন্দৰ্ভত তেওঁৰ লগতে পৰিয়ালৰ লোকে 2012 চনৰ পৰা সেই গোচৰ সন্দৰ্ভত আদালতৰ কোনো চমন লাভ কৰা নাছিল বুলি কয়। হোজাইত 10 সংখ্যক সংকীৰ্তন দিৱস পালন কৰা হ'ল। উদয়পুৰ গাঁও উদয় বাবা মন্দিৰ প্ৰাংগণত ব্ৰহ্মপুত্ৰ ভেলী মণিপুৰী সম্প্ৰদায়ৰ লোকে আয়োজন কৰিলে এই দিৱসটি। দিৱসটিৰ আৰম্ভণিতে মণিপুৰী সমাজৰ গুৰি ধৰোতাসকলৰ স্মৃতিত প্ৰতি বছৰে প্ৰতিচ্ছবিত শ্ৰদ্ধাঞ্জলি জনোৱা হয়। নাইজেৰিয়াৰ পৰা সুকলমে আহি টংলাৰ জংঘল পাৰাৰ ঘৰখনত উপস্থিত হোৱা মেঘজ্যোতি চহৰীয়াৰ ঘৰত উৎসৱমুখৰ এটা পৰিৱেশ। কৰ্মসূত্ৰে নাইজেৰিয়ালৈ গৈ তাত পণবন্দী হৈ পৰিছিল। মেঘজ্যোতি অৱশেষত ঘৰলৈ উভতিছে। দুৰ্বৃত্তৰ পাছপৰ্ট জব্দ কৰি 3 লাখ টকা দাবী কৰিছিল যুৱকজনৰ পৰিয়ালক। লোকসভা নিৰ্বাচনত ঐক্যবদ্ধভাৱে যুঁজিব বিৰোধী ঐক্য মঞ্চ। বিৰোধীৰ 15টা দলে প্ৰতিটো সমষ্টিত ঐক্যবদ্ধভাৱে এজন প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিব। 4 ৰাজ্যত কংগ্ৰেছে বিপৰ্যয়ৰ পিছতে গুৱাহাটীত অনুষ্ঠিত বিৰোধী ঐক্য মঞ্চৰ বৈঠকত সিদ্ধান্ত। পাক অধিকৃত কাশ্মীৰ লাগে ভাৰতক। জম্মু কাশ্মীৰ পুনৰ গঠন বিধেয়কৰ আলোচনাৰ সময়তে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ ইংগিত। নেহৰু কেন্দ্ৰিক মন্তব্যক লৈ ক্ষুব্ধ কংগ্ৰেছে সদন ত্যাগ কৰিছিল। ম্যানমাৰ নিৰ্বাচিত চৰকাৰ এন ইউ জিৰ সতৰ্কবাণী। জোন্টা চৰকাৰৰ চাকৰি এৰিছে বহু বিষয়া। সেনা আৰক্ষীয়ে 25 ডিচেম্বৰৰ ভিতৰত জোন্টা শাসন ব্যৱস্থাৰ পৰা আঁতৰি আহিবলৈ এন ইউ জিয়ে দিছে সেই সময়সীমা। আপাৰ চাগাইঙত ইতিমধ্যে 400 বিষয়া জোৱানে এৰিছে জোন্টা শাসনৰ ব্যৱস্থা। যোৰহাট মাৰোৱাৰীপতিত ডকাইতি কাণ্ডৰ সৈতে জড়িত আৰু এটা অভিযুক্ত গ্ৰেপ্তাৰ। ৰাহুল পাল নামৰ অভিযুক্তটোক গ্ৰেপ্তাৰ কৰিছে ইতিমধ্যে। বহু বিবাহৰ বিৰুদ্ধে কঠোৰ ৰাজ্য চৰকাৰ বিধানসভা অধিৱেশনৰ পিছতে বহু বিবাহৰ বিৰুদ্ধে চৰকাৰে গ্ৰহণ কৰিব কঠোৰ ব্যৱস্থা। 2026ৰ পিছত ৰাজ্যত বাল্য বিবাহ সম্পূৰ্ণৰূপে নিৰ্মূল হ'ব বুলি সুকীয় নেই মুখ্যমন্ত্ৰীয়ে। গোলাঘাটৰ মেৰাপানী সীমান্তইদি প্ৰতিদিনে ৰাজ্যলৈ সৰবৰাহ হৈছে বিদেশী চিগাৰেট আৰু মেৰাপানী পৰিণত হৈ পৰিছে বিদেশী চিগাৰেট সৰবৰাহৰ সুৰক্ষিত এটা কৰিডৰ ৰূপে। কহিমাৰ প্ৰায় 134 কাৰ্টন চিগাৰেট গোলাঘাটলৈ সৰবৰাহৰ চেষ্টা চলাইছিল। অভিযানত চিগাৰেটসহ আটক ট্ৰাকখনৰ চালক টুমছ লোথাক আৰু জব্দকৃত বিদেশী চিগাৰেটখিনিৰ মূল্য প্ৰায় 40 লাখ টকামান হ'ব। শিৱসাগৰ প্ৰেছ ক্লাবৰ উদ্যোগত আৰু দ্য অঞ্চন দত্ত ফাউণ্ডেশ্যনৰ সহযোগত অঞ্জলি দত্ত সোঁৱৰণী অনুষ্ঠানত উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাত সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হোৱা শিৱসাগৰ জিলাৰ 18গৰাকী মেধাৱী ছাত্ৰ ছাত্ৰীক জলপান প্ৰদান কৰা। নতুন শিক্ষা নীতিৰ আধাৰত ৰাজ্যৰ বিদ্যালয়সমূহত গুৰুত্ব প্ৰদান কৰা হ'ব। জনজাতীয় শিক্ষাক প্ৰথম পদক্ষেপ হিচাপে 2024 বৰ্ষৰ 1 এপ্ৰিলৰ পৰা কিছু বিদ্যালয়ত আৰম্ভ হ'ব এই প্ৰক্ৰিয়া। জনজাতীয় ভাষাসমূহে পূৰ্ণতা লাভ কৰাৰ বাবে 2026ৰে ভিতৰত ৰাজ্যৰ সকলো বিদ্যালয়সমূহত প্ৰৱৰ্তন কৰাৰ লক্ষ্য ৰাজ্য চৰকাৰে লৈছে। যাৰ বাবে 3 বছৰৰ ভিতৰত ৰোড মেপ প্ৰস্তুত কৰাৰ বাবে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই আহ্বান জনাইছে শিক্ষা বিভাগক। ইয়াৰে সৈতে বিদায় লৈছো। নমস্কাৰ।